ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বর্তমানে তিনি একসঙ্গে 7টি সিনেমার কাজ করছেন। ইতিমধ্যে 6টি সিনেমার কাজ শেষ করে সেগুলো মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। এ মাস থেকে ধারাবাহিকভাবে সিনেমাগুলো মুক্তি পাবে বলে প্রযোজনা ও পরিবেশনা সংস্থা অনুপম মিউজিক সূত্রে জানা গেছে। এদিকে সিনেমাগুলো মুক্তির আগে নির্মাণের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ডিপজল আরও 7টি নতুন সিনেমা নির্মাণের কাজ হাতে নিয়েছেন। এগুলোর মধ্যে 2টি নির্মাণ কাজ শুরু হবে নভেম্বরের শেষ দিকে। নতুন সিনেমা প্রসঙ্গে ডিপজল বলেন, তার 6টি সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতি মাসে 1টি করে সিনেমা মুক্তি দেওয়া হবে। দর্শক যাতে নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত না হয়, এজন্য 1টির পর 1টি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপজলের ভাষ্যমতে বলা যায়, এটি তার সিনেমার ধারাবাহিকতা রক্ষার প্রকল্প। এই সিনেমাগুলো মুক্তি দিতে দিতে নতুন সিনেমা রেডি হয়ে যাবে। সেগুলোর কাজ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হবে। এছাড়া ডিপজল আরও বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে নতুন সিনেমার নির্মাণ ও মুক্তি দেওয়ার বিকল্প নেই। তিনি তার অবস্থান থেকে এই কাজ চালিয়ে যাচ্ছেন। যে সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে তার প্রত্যেকটি গল্প সমৃদ্ধ। দর্শক যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় সেভাবেই এগুলো নির্মিত হয়েছে। সবশেষ ডিপজল বলেন, তিনি শুটিংয়ের জন্য শীতের সময়কে বেছে নেন। এ সময়ে কাজ করে সুবিধা পাওয়া যায়, আবহাওয়া ভালো থাকে, একটানা কাজ করা যায়। আশা করছেন আগামী 6 থেকে 7 মাসে নতুন সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারবেন তিনি।